স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, কথা বলার যথেষ্ট সময় পাওয়া যাবে, ঠিক না বেঠিক? কথা শুধু মঞ্চে হবে না, কথা হবে রাজপথে, কথা হবে ময়দানে, কথা হবে টেলিভিশনে, কথা হবে মঞ্চে, কথা হবে ভোটের মাঠেও ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এখন থেকে ভোটের মাঠে আর কোন কুকুর মেকুর থাকবে না, ভোটের মাঠে থাকবে ভোটারেরা। খেলা হবে আমি বলে যাচ্ছি, খেলা হবে ইনশাআল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কি বাহাচিনা, সে আর টা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কি বাহাচিনা, সে আর টা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, সে আর টা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনলে দাদার কাছে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কি বা হাসিনা, সে আর টা চিরকাল থাকে। চেয়ার কি চিরকাল থাকে? না, থাকে না। সুতরাং মাথায় রাখতে হবে, এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে, কিছুক্ষণ পরে আবার এই চেয়ারে অন্য কেউ আসবে। সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি, মনে থাকবে? মনে থাকবে? পরবর্তী সঙ্গীত। মন্ত্রীরা সব কোথায় গেল, ওরে এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠি? এই আপনারা এরকম করলে তো কথা বলা কষ্ট। হ্যাঁ, দেখেন মুরব্বীরা তো সবাই শান্ত আছে, আজকে তো মুরব্বীরা ওঠে না, ওঠে মুরব্বি? ও মুরব্বি আর ভুল কইরো না, মুরব্বি ও মুরব্বি আর ভুল কইরো না। আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের পথে চইল না, আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের দলে চইল না। মুরব্বি ও মুরব্বি আর ভুল কইরো না। মনে থাকবে? মুরব্বীর নিয়ে গান আছে তো, এগুলো শোনাবো যদি সুযোগ পাই, অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাইতে চাই। আপনারা এই পাশে একটু চিল্লাচিল্লি কম করেন, পরিবেশটা সুন্দর করে দেন, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো, ঠিক আছে তো?
না তবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী হয়েছে গ্রেফতার, শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা। আমি বলছি না, এগুলো মিডিয়ার খবর। কিসের খবর? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ঠিক না বেটে? পীর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু ছয় তারিখে কি হবে পাঁচ তারিখেও জানে না, কথা কয় না। এই সব পীর দিয়ে হবে? কই গেল সেই সংসদেতে নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, জেলামির সাহেবের আগমন, হাবিবুর রহমান সাহেবের আগমন, বেনাপোলের পক্ষ থেকে তাওহিদি জনতা হৃদয়ের স্পন্দন, যশোর জেলার ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য যশোর জেলা পশ্চিমের শ্রদ্ধাভাজন মুখতারাম আমির মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি তো? খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। আজকে রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, টর্নেডো হোক, এই মুসলমান মাঠে থাকবে ইনশাআল্লাহ। তো আমি পরের অন্তরায় কি লিখেছি, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনুমেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে, তাদের কি দেখা মিলছে? এই জন্য আমি লিখেছি, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল জালমের কারি কারি টাকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যায় না, ঠিক না বেঠি? পরের সঙ্গীত, গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, মিলাই নেবেন? এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওয়েন্তে ইচ্ছা মতো তাড়া করেছি, তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এ গান আর গাবো না, তো চলে গেছে আর তো গাওয়া যায়। খেলা হবে গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা, শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা, কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে, কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে, করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট, কথা কয় না, ঠিক না ঠিক? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি
আছি আমি, ভোট করিতে লাগেনি কোন ভোট, ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার, ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার, নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র, বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল, তারা ছিল পোষা মহিনা, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পাই না, ঠিক না ঠিক, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মহিনা, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কই না, শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান, শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান, বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদি দাদার ষড়যন্ত্র, নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে, 13টি বছর কারাগারে রেখেছিল তারে, নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে, 13টি বছর কারাগারে রেখেছিল তারে, দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার, ও সবে নাকি থাকতো লেখা না সভ্যতার মন্ত্র, ঠিক না ঠিক, ও সবে নাকি থাকতো লেখা না সভ্যতার মন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র, নারায়ণ দেশের উজ্জ্বল নক্ষত্র, যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড় গুলো যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্যে, পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন, সেই সব তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্যে যাদের জীবন যৌবন বিলিয়েছেন, আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, এর জন্যে আপনারা খুশি নাকি বেজার, খুশি কারা কারা দুটি হাত দেখতে চায়, লিল্লাহি তাকবীর, আজকে এসে দেখে যাও এখানকার তাওহীদি জনতার জন্য কোনো বিরিয়ানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই, কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই, যেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহফিলে আসতে পারে, সেই দেশের তাওহীদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ, এটা তোমরা এটা কোনোভাবে এটা থামাতে পারবে না, বাংলাদেশের মুখ ধরা বাংলাদেশের সাইদেরা বুক পেতে দিয়ে প্রমাণ করে দিতে পারে, আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের মাস্তককে অবনত করিয়ে দিতে পারো না, সেই তাওহীদি জনতা বেনাম বলে আছে না নাই, আমার আকিস কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন, আমরা সকল আত্মার মাগফিরাত কামনা করছি, যারা একটি সুদিনার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে, যদি বেঈমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, রাজি আছেন, কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেলাওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে,
আলামিনের তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে, কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব। রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ রক্ত স্নাত শহীদি কাফেলা, রক্ত স্নাত শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা বুকের তাজা রক্ত ঢেলেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম ভোগ করেছে, শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে, চোখের পানি ফেলেছে, সেই রক্তে স্নাত শহীদি কাফেলার সুযোগ্য যশোর জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি, কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম। যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্রয়োজন আছে? সেই পাখি চলে গেছে চিরজন্মের মতো। আমি কোরআনের পাখির উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনাই, শোনাব। টেকনাফি থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফি থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, ঠিক না বেঠে? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমার নিশ্বাস, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। মারহাবা বলবেন না? আরেকটু জোরে। আমি একটা গান গাইতাম, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে, শুনেছেন আপনারা? এর আগে শুনেছেন? এই গানটা গাইতাম তখন যখন আজহারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন, কিন্তু
কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশের বাতিলের ষড়যন্ত্রের কারণে, বলেন ঠিক না বেঠি? আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মুহতারাম আমির হামজা ভাই, 3 বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানলে। সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যেই স্বপ্নটা দেখতাম, সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে, ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না। তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই, এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই, আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে, ঠিক না বে ঠিক? আচারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম, আমাদের রজুল ইসলাম খুলনা উনিও ছিল সাথে, আমার আমির হামজা ভাইও ছিলেন। আচারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরব ইনশাআল্লাহ, বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন, এই জন্য আমি লিখেছি, আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখিরা চেনা জানা সুরে আবার যাচ্ছে ডেকে, এসেছে রে সুদিন আবার, এসেছে রে সুদিন, এসেছে রে সুদিন আবার, এসেছে রে সুদিন, ঠিক না বে ঠিক? কতদিন হলো, কত মাস গেল, কতদিন গেল, কত মাস গেল, গেল কতটা বছর, স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর, কতদিন গেল, কত মাস গেল, গেল কতটা বছর, স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর, নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে, কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে, আসছে রে সুদিন আবার, আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার, আসছে রে সুদিন, সবাই আসছে রে সুদিন আবার, আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার, আসছে রে সুদিন, কত শত জন পথ চেয়েছিল আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে, কত শত জন পথ চেয়েছিল আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে, ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ বুঝে পেয়ে বলবে বাহ তো বেশ, আসছে রে সুদিন আবার, আসছে রে সুদিন, 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 ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো, ঠিক না বেঠে? খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে? ওপারেও হবে, ওপারেও খেলা হবে, এপারে খেলা শেষ না। সম্মানিত ভাইয়েরা সময় শেষ, শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনের, সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব, রাজি আছেন? নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না, নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে, আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি, কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না, চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না, কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না, এই পরিবর্তনটুকু যেদিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে, এর আগে পরিবর্তন আসা সম্ভব না, এত সোজা না। সর্বশেষ আর একটা কথা না বলে পাচ্ছি না, কি দিন ছিল আর কি দিন আইলো, কথা বলার সময় ডানে বাই আল্লাহর ওলিরা থাকতো, আল্লাহর ওলিদের চিন্তা করেই কথা বলতে হতো, চৌগাছায় এক চেয়ারম্যান বসা বলতেছে আমি চেয়ারম্যান সাহেব, বলা যাক মাশাআল্লাহ বসেন, উনার পক্ষে সব কথা বললাম, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, দেশে কত উন্নয়ন, বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না, দেশে এত কিছু হচ্ছে, টানেল হচ্ছে, রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই, সারা 2 ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ, মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন, আমি বললাম কে? বলছে আমি বিএনপি চেয়ারম্যান, সহ্য কি করা যায়, তার মানে বুঝে নেন কত কায়দা করে কথা বলতে হয়, এরা বুঝেছেন? তাহলে আবারও দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো আসসালামু আলাইকুম।
নাকি আর একটু বলবো? সর্বশেষ আর একটা দাবি করি, ওগো বেনাপোলবাসী, কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে, ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে, জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে, কোরআনের পাখি যার তাফসীর শুনে বাংলাদেশের তাওহীদী জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয়, বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে, নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই মানুষটাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। যারা কোরআন কায়েম বাংলার জমিনে হয়েছে দেখার জন্য রক্ত দিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল, জীবন দিল, শহীদ হল, এই জমিনে যাদের রক্তের দাগ লেগে আছে, যেই স্বপ্ন বুকে লালন করে তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে, সেই স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে? সেই স্বপ্ন যদি পূরণ করতে হয় যেইভাবে আমরা 1952-তে বুকের রক্ত ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি, 71-এ আমরা প্রথম স্বাধীনতা এনেছি, 2024-এ আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি, ওগো তাওহীদী জনতা আহ্বান করছি, সেই সিদ্ধান্ত নিয়ে কোরআনের ডাক যদি আসে জামাতে ইসলামীর হাতকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে কোরআনের পতাকা উড্ডীন করতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত তাওহীদী জনতা, এই বেনাপোলে যশোরে সাতক্ষীরা এক আসনে উপজেলায় জেলায় এই আপনার ওয়ার্ডে কাউন্সিলরে জামাত যাই যাই প্রার্থীকে আপনার মনোনয়ন দেবে সেই প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করতে হবে, রাজি আছেন? আমার সাইফুর রহমান ভাই আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছেন, সম্ভবত সংগঠন কিছুটা হলেও স্কার্ট দেখিয়েছেন, আগামীতে তাওহীদী জনতার হয়ে কাউন্সিলর পদে যদি লড়াই করে দল মত নির্বিশেষে তাকে নির্বাচিত করতে রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করবেন, বলেন আমিন। দেখা হবে, দেখা হবে, দেখা হবে রাজপথে, কথা হবে ভোটের মাঠে। আসসালামু আলাইকুম।